হাসান মেহি লিখেছেন স্ত্রীর গর্বে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নেক্ষার হয় জানাল উপকৃত হতাম সবচেয়ে বেশি আমল করবেন পাশ্চাত্য সালাত খুব গুরুত্বের সাথে করার পাশাপাশি সকল গুণা থেকে বেঁচে থাকবেন গান বাদ্য বাজনা এগুলো শুনবেন না অহেতুক আপনার ফিল্ম ইত্যাদি দেখবেন না নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন এই এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন এবং পড়বেন তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন এই দুটি কাজ আপনি নিয়মিত করবেন আল্লাহ কাছে দোয়াটা খুব বেশি করবেন এই কাজগুলো আপনি করবেন আমি আবারও বলছি প্রথমত পাচাত্য সালাদকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব যত সুন্দর করে সম্ভব আপনি নিয়মিত আদায় করবেন দ্বিতীয়ত সকল প্রকার গুন থেকে বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান এগুলো শোনা মিউজিক শোনা এগুলো থেকে বেঁচে থাকবেন গান বাদ্য শুনবেন না এবং অন্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে সেই গুনাগুলো সহ সকল গুণা থেকে বেঁচে থাকবেন তাহলে গুনা থেকে বেঁচে দ্বিতীয় তৃতীয়ত হল স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন বাচ্চা কোরআন তেলাওয়াত গর্বে থাকার সময় মা কোরআন তেলাওয়াত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে আর চতুর্থ তো যেটি বললাম তাহলে আল্লাহ কাছে করে দোয়া করতে হবে এই চারটি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন সব সময় করেন এটি পরামর্শমূলক আমল তাহলে সেক্ষেত্রে ইংসা বা বেদিনলা গর্ভস্থ সন্তানকে আল্লাহতালা যে কোনো আপনার অদৃশ্য ক্ষতি থেকে যেমন রক্ষা করবেন সেই সাথে সে নেক্কার হওয়ার সম্ভাবনা তৈরি হবে